ঈশ্বরদীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। ঈশ্বরদীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। প্রতিবেদনটি তৈরি করেছেন এস এম রাজা, পাঠ করছি আমি মুনমুন। আজ 29 মে 2023 সকালে ঈশ্বরদী প্রেস ক্লাব মিলনায়তনে বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ঈশ্বরদী উপজেলা ও পৌর যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা অসংখ্য নেতাকর্মীকে আসামি করে থানায় মামলা দায়ের করার প্রতিবাদে আয়োজিত এই সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ মেহেদী হাসান। তিনি বলেন, গত 27 মে 2023 রাত আনুমানিক 8:30 সময় ঈশ্বরদী শহরের রেলগেটের পশ্চিম পাশে বিমানবন্দর সড়কের ওপর গাড়ি দাঁড় করানোকে কেন্দ্র করে ট্রাফিক পুলিশ সদস্য মোহাম্মদ জাহিদুর রহমানের সাথে ঈশ্বরদী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদ হাসান সোনামণি ও তার কয়েকজন সহযোগীদের সঙ্গে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি ঘটনা ঘটে। উক্ত ঘটনাকে কেন্দ্র করে সোনামণিকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। এই ঘটনাটি ঘটে ঈশ্বরদী পৌর বিএনপির আরেকটি গ্রুপের সঙ্গে, যা ঈশ্বরদীবাসী অবগত আছেন। এটি ব্যক্তিগত সমস্যা যার সাথে আমাদের কারোর সম্পৃক্ততা নেই। তাই ঘটনার কিছু অংশ বিশ্লেষণ ও প্রশাসন সহ সর্বস্তরের মানুষকে অবহিত করা প্রয়োজন বলে মনে করছি। তিনি বলেন, সোনামণিকে ধরে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পর পুলিশ বাহিনীর বেশ কিছু সদস্য দল বেঁধে এসে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর ব্যবসা প্রতিষ্ঠানের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েল সহ যুবদল ও স্বেচ্ছাসেবক দলের 5 নেতাকর্মীকে আটক করে পুলিশ বেদম মারপিট করে। এতে তারা আহত হয়। এই ঘটনায় ট্রাফিক পুলিশের পক্ষ থেকে যুবদল সহ স্বেচ্ছাসেবক দলের 10 নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা 30 থেকে 35 জনকে আসামি করে মামলা দায়ের করে। তিনি বলেন, অন্যায়কারী যেই হোক না কেন, সে শাস্তি পাক, তাতে আমার কোনো আপত্তি নেই। পুলিশ সদস্য ও সোনামণিদের মধ্যে ভুল বোঝাবুঝি ছাড়া অন্য কিছুই ছিল না। ট্রাফিক পুলিশের সাথে ছোট ভাইদের বাগবিতণ্ডার কথা শুনে ঈশ্বরদী পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েল ঘটনাস্থলে উপস্থিত হয়ে ট্রাফিক পুলিশ সদস্য জাহিদুর রহমান ও TSI জাহিদ শেখের সঙ্গে আলোচনার মাধ্যমে অনাকাঙ্ক্ষিত সমস্যা সমাধান করার চেষ্টা করে। কিন্তু ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বিষয়টি ভিন্ন খাতে প্রভাবিত করার আশঙ্কায় সোনামণি নিজের মোবাইল থেকে ফেসবুক লাইভে যায়। এই বিষয়টি বুঝতে পেরে TSI জাহিদ ওয়্যারলেস বার্তায় থানা ও ট্রাফিক পুলিশকে কথা কাটাকাটি সহ ধাক্কাধাক্কি হয়েছে বলে জানায়। এরপর ট্রাফিক পুলিশের অন্যান্য সদস্যরা এসে সোনামণিকে টেনে হিঁচড়ে থানায় নিয়ে যায়। তখন জাকির হোসেন জুয়েল নিরুপায় হয়ে জাকারিয়া পিন্টুর ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে বসেন। এর কিছুক্ষণ পরেই পুলিশের একটি দল জাকারিয়া পিন্টুর অফিস ঘেরাও করে প্রতিষ্ঠানের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে জুয়েল, তারেক, হাবিব, মামুন ও চয়নকে গ্রেফতার করে। দুঃখজনক ঘটনা হলো, সৃষ্ট ঘটনার সাথে ঈশ্বরদী পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য মিলন দাস, আরিফ হোসেন, কামরুজ্জামান রিপন জড়িত না থাকলেও তাদের আসামি করা হয়েছে। এই তিনজনের সাথে ঘটনার সাথে সম্পৃক্ত ব্যক্তিদের কোনো সম্পর্ক নেই। উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলার আসামি করায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করে প্রকৃত আসামি ব্যতিরেকে অন্যদের মামলা জড়িয়ে হয়রানি না করা আহ্বান জানান। সংবাদ সম্মেলনে বিএনপি নেতা রবিউল ইসলাম রবি ও আব্দুল খালেক, যুবদল নেতা ও কাউন্সিলর ইঞ্জিনিয়ার আবু জাহিদ উজ্জ্বল, রফিকুল আলম তুহিন, রবিউল ইসলাম রাজু সহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।